নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল মহিলাদের জন্য দারুণ সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আপনাদের বাড়িতে মহিলা থাকলে ও সেই মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনারা পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা তবে বন্ধুরা এই পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত রাখা হয়েছে বন্ধুরা আপনারা সরাসরি এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা হেল্পলাইনে ফোন করে নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা এই পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রাজ্যের সকল মহিলাদের জন্য সুখবর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মহিলাদের অ্যাকাউন্টে কিভাবে এই পাঁচ হাজার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মহিলাদের জন্য বড় খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন প্রতিনিয়ত নিত্য নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের মানুষদের সাহায্য করতে চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ইত্যাদি প্রকল্প এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার মহিলাদের বিকাশের জন্য ফের একটি নতুন প্রকল্প নিয়ে এলেন তিনি আর আগের প্রকল্পগুলোর মতো এটার নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কিভাবে এই পাঁচ হাজার টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা নবান্নের সূত্রে খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে জাগো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি তহবিল করেছেন এখান থেকে প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এছাড়া রাজ্য সরকার জানিয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না শুধুমাত্র এই নম্বরে করে অথবা জাগো টাইপ করে মেসেজ পাঠালে পাঁচ হাজার টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা জাগো প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর বন্ধুরা এই পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আপনাদের কোনো আবেদন করতে হবে না শুধুমাত্র ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো থ্রি ডাবল জিরো থ্রি এই নম্বরে মিস কল করে অথবা জাগো টাইপ করে মেসেজ পাঠালে আপনাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন